আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আবুধাবিকে ইরাক বানিয়ে ফেললেন পরিচালক আলিয়া বা জাফর, শুট করলেন টাইগার জিন্দা হ্যায়। Yes, তার নতুন ছবি টাইগার জিন্দা হ্যায়ের জন্য ঠিক এমনটাই দুর্দান্ত ইনিশিয়েটিভ নিয়ে ফেললেন ডিরেক্টর আলিয়া বা জাফর। এর আগে যখন সলমানকে নিয়ে তিনি শুট করছিলেন সুলতান, তখনও কিন্তু এহেন সিচুয়েশন আসেনি যে কোনো একটা জায়গাকে একেবারে নতুন করে ঢেলে সাজাতে হবে। তবে শোনা যাচ্ছে ইরাকে বন্দি 46 জন ভারতীয় নার্সের সত্যি ঘটনার আধারেই বোনা হয়েছে এই ছবির গল্প। তবে ইরাকে ছবি শুট করা সম্ভব ছিল না, অ্যাজ উই অল নো ভেরি ওয়েল যে ইরাক এমন একটি কান্ট্রি যেখানে ফিল্ম এবং ফিল্মের শুটিং এই সমস্ত ব্যাপারগুলোকে ইন আ নেগেটিভ ওয়ে ট্রিট করা হয়। ইনফ্যাক্ট সেখানে ফিল্ম ব্যাপারটি কিন্তু ভীষণ লুকিয়ে করা হয়। ইরাক এর আগেও বহুবার বহু ফিল্ম ফেস্টিভ্যালে তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে পার্টিসিপেট করেছে, তবে পরবর্তীকালে জানা গিয়েছে সেই সমস্তই ছিল অ্যাজ পার দ্য রিয়েল লোকেশন শুটিং। তবে ইরাকে যেহেতু ছবি শুট করা ছিল প্রায় অসম্ভব, তাই সহায় হলো আবুধাবি। টানা 40 দিন শোনা যায় বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিসকে জয় করে রীতিমতন কষ্ট করে এই ছবির শুটিং কমপ্লিট করা হয়েছে। পরিচালকের কথায় এই ছবির সেট এখনো পর্যন্ত বিদেশে করা হিন্দি ছবির সব থেকে বড় সেটের মধ্যে অন্যতম। তাই সব মিলিয়ে টাইগার জিন্দা হ্যায় শুধুমাত্র ছবির কন্টেন্ট কিংবা সলমানের উপরেই কিন্তু নির্ভরশীল নয়, এই ছবি বেশ কিছু ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। সো লেটস সি, এত কিছু যখন রয়েছে এক্স ফ্যাক্টর ইন টাইগার জিন্দা হ্যায়, তখন এই ছবিটা সকলের মন কিভাবে জয় করে? Swag se karenge sabka swagat. সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।